वेलकम टू माय সন্ধ্যাস ফিউশন রেসিপিস। আজকে রান্না মাটন দো পেঁয়াজা। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। আলু ভাজা হলে নামিয়ে নিলাম। এবার আগের থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা এবং অল্প আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে আমি টক দই দিয়ে মেখে রাখা মাটন ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন মাংসর থেকে তেল বেরোনো শুরু হলো, তখন আমি গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। 6টা সিটি দেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপর আরও 2টো সিটি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখলাম মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাটন দো পেঁয়াজা। তোমরা চাইলে ওর মধ্যে ঘি, গরম মশলা দিতে পারো। সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আর রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে।